অনেক সময় হাতে সময় কম থাকে, কিন্তু বাচ্চাদের জন্য ঝটপট কিছু তৈরি করে নিতে হয়। অনেক সময় দেখা যায় হঠাৎ করে গেস্ট চলে আসে, সময় কম থাকা সত্ত্বেও তৈরি করতে হয়। তাই কিভাবে খুবই কম সময়ে ফ্রাইড রাইস আর চিকেন ফ্রাই তৈরি করবেন সেটা আপনাদের সাথে শেয়ার করছি, আশা করি ভালো লাগবে। আসসালামু আলাইকুম, আফরিন কুকিং লাইফস্টাইল থেকে বলছি। রাইসের জন্য 2 কাপ চিনি গুঁড়ো পোলাওয়ের চাল নিয়ে নিচ্ছি। চালটাকে প্রায় 10 মিনিট ভিজিয়ে রেখেছি। চিকেন নিয়েছি, খুব ভালো করে ক্লিন করে নিয়েছি। পর্যাপ্ত পরিমাণ পানিতে নুন, লেবু সাথে আদা রসুন পেস্ট দিয়ে চিকেনটাকে প্রায় 15 মিনিট সেদ্ধ করে নেব। এতে আপনার ফ্রাই কিন্তু খুবই দ্রুত হয়ে যাবে, সময় কম থাকলে এভাবে করে নিতে পারেন। এই 15 মিনিটে চিকেনটা কিন্তু অলমোস্ট সেদ্ধ হয়ে আসছে। এখন একটা হাঁড়িতে দিয়ে দিচ্ছি 4 কাপ পানি, ওই যে 2 কাপ চাল নিয়েছি, সাথে 1 চা চামচ আদা রসুন বাটা, পরিমাণ মতো নুন, 2 টেবিল চামচ রেগুলার তেল, লেবু 3 টুকরো। ঢাকা দিয়ে দিচ্ছি। বলকে ওঠার পর ধুয়ে ঝরিয়ে রাখা চালটাকে দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমকে হাই করে অনবরত নেড়ে দিচ্ছি। প্রায় 8 থেকে 10 মিনিটেই চাল আর পানি কিন্তু গায়ে গায়ে, এটা কিন্তু সেদ্ধ হয়নি। সেদ্ধ হওয়ার জন্য গ্যাসের ফ্লেমকে লো করে বসিয়ে রেখেছিলাম 5 মিনিট। লেবুগুলো ফেলে দিচ্ছি। তৈরি কিন্তু আমাদের রাইস। এটা যখন ফ্রাই করব খুবই কম সময় লাগবে, তাই পানি না ঝরিয়ে আমরা এভাবে রাইসটা তৈরি করে নিতে পারি। ওই যে সেদ্ধ করে রাখা চিকেনটাতে দিয়ে দিচ্ছি নুন, মরিচের গুঁড়ো 1 চা চামচ, সয়া সস দিচ্ছি প্রায় 1.5 চা চামচ, বারবিকিউ সস দিয়ে দিচ্ছি প্রায় 1.5 চা চামচ, এখানে টমেটো সস 2 চা চামচ, সাথে আদা রসুন পেস্ট 1 চা চামচ দিয়ে দিচ্ছি, গোলমরিচের গুঁড়ো 1 চা চামচ, খুব ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। ফিরে এলাম 10 মিনিট পর। এখন একটা ডিম নিয়ে নিচ্ছি, সাথে প্রায় 4 টেবিল চামচ ময়দা। আচ্ছা, ময়দা কিন্তু একরের 4 টেবিল চামচই নিতে হবে তা নয়, দেখে নিন, এরকম মাখা মাখা অবস্থায় কিন্তু আমরা রেখে দেব, তাই যতটুকু লাগবে দিয়ে নেবেন। একটা প্যানে তেলটাকে খুব ভালো করে গরম করে ম্যারিনেশন করে রাখা চিকেনগুলো দিয়ে দেবেন। গ্যাসের ফ্লেমকে মিডিয়াম করে একটা সাইড খুব ভালো করে ভেজে উল্টে দেবেন। চিকেনগুলো যেহেতু সিদ্ধ করাই আছে, এটা ভেজে নিতে সময় লাগবে না। প্রায় 15 মিনিটেই কিন্তু চিকেন ভাজা তৈরি। এখন ফ্রাইড রাইসটা তৈরি করব। একটা প্যানে খুব সামান্য তেলের সাথে 2 ডিম, পরিমাণ মতো নুন, 1 চা চামচ সাদা গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবেন। ডিমটাকে স্ক্র্যাম্বল করে নেবেন। ওই একই প্যানে দিয়ে দেবেন 2 টেবিল চামচ বাটার। মেল্ট হওয়ার পর দিয়ে দেবেন রসুন কুচি প্রায় 1 টেবিল চামচ, একেবারে কুচি করে নিয়েছি। পেঁয়াজ, 2 বড় সাইজের পেঁয়াজকে ফালি ফালি করে নিয়েছি, সাথে ছিল কাঁচা মরিচ, খুব ভালো করে ভেজে নিচ্ছি। আচ্ছা, ওদিকে আবার ডিমটা কিন্তু বেশি ড্রাই হয়ে যাচ্ছে, তাই তুলে নেবেন। দিয়ে দিচ্ছি সামান্য ক্যাপসিকাম, একেবারে ছোট করে নিয়েছি, প্রায় 4 টেবিল চামচের মতো গাজর কুচি দিয়েছি। সব কিছু খুব ভালো করে ভেজে নেবেন। এখন দিয়ে দেবেন সয়া সস 2 টেবিল চামচ, আবারও খুব ভালো করে মিশিয়ে নেবেন। সেদ্ধ করে রাখা চালটাকে দিয়ে দেবেন
আমরা যে রাইসটা রান্না করেছি সেটা দিয়ে দেবেন। স্ক্র্যাম্বল করে রাখা ডিমটাকে দিয়ে দেবেন। সামান্য একটু সাদা গোলমরিচের গুঁড়ি দিয়ে সাথে একটু চিনি দিয়ে দেবেন। খুব ভালো করে গ্যাসের ফ্লেমকে বাড়িয়ে 5 থেকে 6 মিনিট রান্না করে নেবেন। এরই মাঝে তৈরি কিন্তু আমাদের ফ্রাইড রাইস। দেখলেন তো কত সহজেই যে ঘরে থাকা উপকরণ দিয়ে ঝটপট আমরা ফ্রাইড রাইস আর চিকেন ফ্রাই তৈরি করেছি। যদি সহজ রেসিপিতে ফ্রাইড রাইস আর চিকেন ফ্রাই ভালো লেগেছে, অবশ্যই বাড়িতে বানিয়ে নেবেন। ভিডিও ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন। চ্যানেলে নতুন হলে চাইলে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন। সবার সুস্বাস্থ্য কামনা করে এখানেই বিদায় নিচ্ছি। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।